হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোসাম্ম জয়নব খাতুন আজকে আমরা চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলবো তা হলো মাত্র পাঁচ দিনে মধু দিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর উপায় ত্বকের প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে মধু এতে রয়েছে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল উপাদান নিয়মিত মধু ব্যবহার করলে ত্বক হয় উজ্জ্বল ও সুন্দর এখন জেনে নিই কীভাবে মধু দিয়ে ফেস প্যাক তৈরি করবো ফেস প্যাক নাম্বার ওয়ান মধু ডিম ও বেসনের প্যাক ত্বক উজ্জ্বল ও ফর্সা করতে এ প্যাকটি খুবই কার্যকরী একটি ডিমের সাথে এক চা চামচ বেসন এক চা চামচ মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করুন এটি ত্বকে লাগান পনেরো মিনিট অপেক্ষা করুন শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন এটি নিয়মিত ব্যবহার করলে ত্বক ফর্সা কমল ও টানটান হবে প্যাক নাম্বার টু মধুর প্যাক এক চা চামচ মধু সরাসরি মুখে লাগান পনেরো মিনিট অপেক্ষার পর হালকা মাসাজ করুন তারপর কুসুম গরম জল দিয়ে ত্বক ধুয়ে ফেলুন এটি প্রতিদিন দুবার ব্যবহার করলে ত্বকে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা প্যাক নাম্বার থ্রি দই ও মধুর প্যাক দই ও মধু একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান পনেরো মিনিট অপেক্ষা করুন শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন এই প্যাক নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে কমল প্যাক নাম্বার ফোর মধুচন্দন ও পেপের প্যাক মধুর সাথে চন্দন গুঁড়া ও পাকা পেপে মেশান একটি প্যাক তৈরি করুন এ প্যাকটি নিয়মিত ব্যবহার করলে ত্বকের রোদে পোড়া দাগ দূর হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আগামী পর্বে নতুন আরেকটি বিষয় নিয়ে কথা বলবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ